পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্লজ্জভাবে প্রতিবেশী দেশের প্রতি আনুগত্য স্বীকার করছে আওয়ামী লীগ, বললেন মেজর হাফেজ। অতি মুনাফালোভীদের জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে, চাঁদাবাজির চেয়েও ভয়ঙ্কর বাজার সিন্ডিকেট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংক একীভূত করে কোনো ভালো ফল আসবে না, ঋণ খেলাপিরাই নিজেদের সুবিধার জন্য নিয়মকানুন তৈরি করে, অভিমত বিশ্লেষকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বিএনপি। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দ্রব্যমূল্যে কষ্টে আছে সাধারণ মানুষ, তবে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। মানন শোভনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ইফতার সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে থাকে আওয়ামী লীগ, আর বিএনপি নেতারা ইফতার পার্টির নামে নিজেরাই ভোগ করে। ভারত বিরোধিতা নিয়ে বিএনপি নেতারা এক এক সময় এক এক কথা বলেন। অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের পাশে ছিল ভারত। আজকে বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দা, রাজনৈতিক কোনো ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগ বিরোধীরা নিয়ে আসে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য, আর আওয়ামী লীগ রয়েছে সাধারণ মানুষের জন্য। মানুষের কিছু কিছু কষ্ট আছে, তা দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, যদিও ইদানিং বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। আমার মনে হয় যে জিনিসপত্রের দাম আরো কমবে এবং এতে সাধারণ মানুষের কাছে সহনীয়। চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েও অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করেন বিএনপি নেতারা। অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের, এখন উনি সিঙ্গাপুরে বসে দেশে দমন নিপীড়নের খবর দিচ্ছে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, নির্লজ্জভাবে প্রতিবেশী দেশের প্রতি আনুগত্য স্বীকার করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দিল্লির অধীনস্থ হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি, এ ধরনের গোলামি মেনে নেবে না দেশের জনগণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা, কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে তারা। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র নস্যাৎ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। প্রতি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক যখন বিপদে পড়েন তখন বলেন যে দিল্লি আছে, আমরা আছি। এই ধরনের কথা বলতে লজ্জাবোধ তাদের হয় না। দিল্লি থাকলে এই সরকার আছে, কতখানি নির্লজ্জভাবে তারা প্রতিবেশী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। রাওয়ালপিন্ডির অধীনে থেকে সরে এসে আমরা কি দিল্লির অধীনস্থ হওয়ার জন্যই যুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ কখনো এই ধরনের গোলামি মেনে নেবে না। নেতারা বলেন, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে জনগণের ত্রাহি অবস্থা, মানুষ কিনে খেতে পারছে না, এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার ব্যস্ত দুর্নীতি লুটপাটে। আমরা জনগণকে খেজুরের বদলে বরই খাওয়ার উপদেশ দেইনি। আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য, অনেকাংশে সফল হয়েছে। আজকে জনগণ দিশেহারা, রমজান মাসে ইফতারি করা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে, অধিকাংশ মানুষের জন্য। ভারতীয় পণ্য বর্জনের জন্য যে ডাক, সেই ডাকটাকে যদি আমরা ঘুরিয়েও বলি, স্বদেশি পণ্যের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। বাংলাদেশে আজকে অনেক কিছু তৈরি হচ্ছে, বাংলাদেশ শিল্পক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সুতরাং আমরা আমাদের পণ্য কিনবো, অন্যের পণ্য বর্জনের বা কোনো কিছু ডাক দেওয়া মানে ওইটাকে গুরুত্ব দেওয়া।
এই গুরুত্ব দেওয়াটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কথা বলেই যাচ্ছি শুনছে না, কারণ এদের লজ্জা নাই, লজ্জাহীন সরকার। তাই আজকে মুক্তিযোদ্ধারা হতাশ হবার কিছুই নাই, সময় খুব কাছে, এই সরকার যাবে, এই সরকার থাকবে না। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না মন্তব্য করে নেতারা বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির অনেক নেতা ভারতে গিয়ে চিকিৎসা করান, দলটির চেয়ারম্যান ভারতীয় শাড়ি পরেন, ভারতীয় পেঁয়াজ সহ নানা জিনিস দিয়ে ইফতার সেহরি করে ভারতীয় পণ্য বয়কটের ডাক, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এদিকে সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লার নাবিকদের অক্ষত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। কদিন আগে ওদের নেতা ভারতে চিকিৎসা নিতে গিয়েছিল, আপনি ভারতে চিকিৎসা নিতে যাবেন, ভারতের পেঁয়াজ খাবেন, ভারত থেকে আসা গরুর মাংস দিয়ে আপনি ইফতার করবেন, আবার সেহরিও খাবেন, ভারত থেকে আসা শাড়িও পরবেন, আপনার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেবেন, এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কিছু নয়। আসলে উদ্দেশ্য হচ্ছে দেশে বাজার অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অতি মুনাফা লোভীদের জন্যই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে, চাঁদাবাজিদের থেকেও ভয়ঙ্কর তারা। সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেইলি রোডের আগুনের পর থেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিছক দুর্ঘটনা ছাড়া সন্দেহজনক অন্য কিছুর প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে যেসব সংস্থা কাজ করছে তাদের সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। মামলা ও ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোন নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তো চাঁদাবাজির চেয়ে আমার কাছে মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, কারণ বাজারে যে জিনিসটা দেখেন 20 টাকা বিক্রি হচ্ছে, সেটা পার্শ্ববর্তী মানে অল্প কতদূর নিয়ে সেই জিনিসটা 40 টাকা বিক্রি হচ্ছে। চাঁদাবাজির যতখানি ইফেক্ট হয় তার চেয়ে বেশি বেশি ইফেক্ট হচ্ছে এই জায়গাটিতে, অতিরিক্ত মুনাফার মানে চিন্তাভাবনা করছে। আমরা প্রত্যেকটা ইসে সড়ক পথেই আমরা হাইওয়ে ক্যামেরাতে নিয়ে আসবো ভবিষ্যতে, আর চাঁদাবাজি যেখানেই আমরা দেখছি আমাদের পুলিশ সেখানেই অ্যাকশনে যাচ্ছে। তো আমরা আশা, আমরা আপনি যেটা শুনেছেন এইটার চেয়ে এই আরও 5-7 দিনের মধ্যে দেখবেন এইটাকে আমরা কমিয়ে এনে আমরা আরও কমিয়ে আনবো ইনশাল্লাহ। ব্যাংকিং খাতের মূল সমস্যায় হাত না দিয়ে দুর্বল ব্যাংককে অন্য আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত করে কোনো ভালো ফল আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। পদ্মা ব্যাংক রেড জোনের ব্যাংক ও এক্সিম ব্যাংক ইয়েলো জোনের, এই দুর্বল ব্যাংকের একীভূতকরণে আদৌ কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ব্যাংকিং খাত নিয়ে অনলাইন আলোচনায় বক্তারা এসব বলেন। আলোচকরা বলেন, পদ্মা ব্যাংকের মন্দ ঋণের দায় কে নেবে তা পরিষ্কার ব্যাংক তা বাংলাদেশ ব্যাংক পরিষ্কার করেনি। ব্যাংক পরিচালনা পর্ষদ ও ব্যাংক কর্তাদের দুর্নীতি ও অনিয়মের দায় জনগণের টাকা দিয়ে মেটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যারা ঋণ খেলাপি তারাই নিজেদের সুবিধার জন্য ব্যাংকের নিয়মকানুন তৈরি করে দেন, সে কারণে ব্যাংকিং খাতের এমন দুর্দশা। সরকারের নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন ব্যাংক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি। ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করতে যাই, অনেক ধরনের সন্দেহ রয়ে যায় এবং সন্দেহটা কিন্তু অমূলক না। সন্দেহটা এই কারণে যে এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ম কানুন একই সময় আনা হয়, সেটা কিন্তু আসলে খোলা মনে সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে, এবং যার কারণে আমরা দেখি কি যে লোন ক্লাসিফিকেশনের জন্য নতুন করে নিয়ম করা হয়, তারা যারা লোন ডিফল্টার হবে তারাই কিন্তু ওই লোন ক্লাসিফিকেশনের নিয়মগুলি করে দেয়। এইগুলোর মানে উদ্দেশ্যটাই হচ্ছে জনগণের টাকা, জনগণের অর্থ নিয়ে আসলে এটা বিভিন্ন ধরনের কারসাজি।
কিশোর অপরাধীদের পৃষ্ঠপোষক করা প্রভাবশালীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া বিতর্ক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কিশোর অপরাধীদের নির্মূলে রাজনৈতিক চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার মহিদউদ্দিন বলেন, সুনির্দিষ্টভাবে কোনো ধরনের চাপ আইন শৃঙ্খলা বাহিনীর উপর নেই, তবে এই বিষয়টি একেবারে অস্বীকার করা যায় না বলেও জানান তিনি। এছাড়া কিশোর গ্যাং নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কথাও একেবারে উড়িয়ে দিতে চাননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায়। এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।